আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। তাই সব ধরনের ঝুঁকি এবং বিপদ থেকে এই বিশেষ অঙ্গটিকে নিরাপদ রাখতে মৌলভীবাজারে আধুনিক চক্ষু হাসপাতালে স্বল্প মূল্যে চিকিৎসা পাচ্ছেন চক্ষু রোগীরা। মাত্র 50 টাকা ফি দিয়ে তারা সেবা নিতে পারছেন। হাসপাতালটির চক্ষু সেবা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ। মৌলভীবাজার শহরের ওয়াবদা রোড বনশ্রী আবাসিক এলাকায় গত 6 মাস ধরে একটি ইনসাফভিত্তিক চক্ষু সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল। বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ এখানে নিয়মিত রোগী দেখে থাকেন। এদের মধ্যে রয়েছেন ডাক্তার নন্দন কুসুম দাস, ডাক্তার সৈয়দ তৌফিক এলাহি, ডাক্তার রাকিব রহমান। এখানে অত্যাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল প্রকার চক্ষু পরীক্ষা করা হয়। ফেকো অপারেশন, সানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ক্যালাজিয়ন অপারেশন, ফরেন বডি রিমুভাল, টেরিজিয়াম অপারেশন সহ চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে। নির্ধারিত মূল্যে রোগীদের ঔষধ চশমা সরবরাহের জন্য এখানে রয়েছে মেডিসিন ও চশমা কর্নার। শুক্রবার সহ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই হাসপাতাল। এ ব্যাপারে হাসপাতালের চেয়ারম্যান সামির আহমেদ শিপু স্বল্পমূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য চক্ষু রোগীদের প্রতি আহ্বান জানান। আসলে আমাদের প্রতিষ্ঠান কিন্তু এটা জিনিস নাম দেওয়া আছে ইনসাফ ভিত্তিক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। সেই লক্ষ্যে আমরা অরিজিনালি রুগীদের কাছ থেকে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে অপারেশন থেকে শুরু করে রুগী দেখার থেকে শুরু করে চশমা সেক্টর, মেডিসিন সেক্টর সবটাতে আমরা ইনসাফ ভিত্তিক একটা সেবা চালু করার একটা চেষ্টা করতেছি। আমরা নতুন প্রতিষ্ঠান, সবেমাত্র 4-5 মাস শুরু হয়েছে। আমরা ভবিষ্যতে আমরা আরও উত্তরোত্তর যদি বৃদ্ধি হয় ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের আরও বড় করার সুযোগ দান করেন, তাহলে আমরা চাইবো যে ভবিষ্যতে আরও বেশি গরিব অসহায় রোগীদেরকে আমরা ফ্রি চিকিৎসা দেওয়ার আমরা ব্যবস্থা নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম আমরা করছি। আসলে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল আসলে একটি কম্পিউটার প্রযুক্তির সকল প্রকারের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসলে এই প্রতিষ্ঠান যেটা ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠান, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা করা, আর সেবার সাথে কিছু আমাদের যে স্টাফ দ্বারা তাদেরকে ফায়দা গ্রহণ করা। সে দেখা গেছে আমাদের এই মৌলভীবাজার জেলাতে একটি বিএসপি চক্ষু হাসপাতাল আছে আর উন্নত মানের আর নেই। এই দিকে চিন্তা ভাবনা করে আমরা অত দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানই করেছি। আমাদের এই প্রতিষ্ঠানের ডাক্তারের ভিজিট মাত্র 50 টাকা। আসলে এটা দরিদ্র মধ্যবিত্ত এখানে অনেক সুযোগ সুবিধা এই প্রতিষ্ঠানে আছে। আমরা এই প্রতিষ্ঠান আসলে মৌলভীবাজার উন্নতমান ডাক্তার ঢাকা থেকে আগত, সিলেট থেকে আগত ডাক্তার আছেন। যেমন সিলেট থেকে আসেন আমরা নন্দন কুসুম দাস, ঢাকার থেকে রাফিক সাহেব, মোস্তফায় এলআইসি সাহেব আসেন। আমাদের এখানে আসলে বিভিন্ন খুব আধুনিক যন্ত্র দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করানো হয়।